প্রিয় ভিউয়ার, স্বাগতম আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে। আজকে আমরা রূপার বর্তমান আপডেট দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা আগামী দিনে রূপার তৈরি কোনো জুয়েলারি কিনতে চাচ্ছেন, ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। কারণ বর্তমানে বাংলাদেশের বাজারে কত ক্যারেট রূপার প্রতি ভরির কত টাকা দাম, সেই আপডেট দামগুলোই আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে চলেন সরাসরি দামগুলো জেনে নেই। আমরা এই মুহূর্তে রূপার যে দামগুলো জানবো, এগুলো হচ্ছে 16 সেপ্টেম্বর 2022 সালের। বর্তমানে বাংলাদেশের বাজারে 22 ক্যারেট রূপা প্রতি ভরি বিক্রি হচ্ছে 1516 টাকা করে, এবং 22 ক্যারেটের প্রতি 1 গ্রাম রূপার বর্তমান বাজার মূল্য 130 টাকা, এবং 22 ক্যারেটের প্রতি আনার রূপার বর্তমান দাম 94.77 টাকা করে। সুতরাং 22 ক্যারেটের প্রতি রতি রূপার বর্তমান দাম পড়ে 15.80 টাকা করে। এ পর্যায়ে আমরা 21 ক্যারেট রূপার বর্তমান দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। বর্তমানে 21 ক্যারেট প্রতি ভরি রূপার বাজার মূল্য রয়েছে 1434 টাকা, এবং 21 ক্যারেটের প্রতি 1 গ্রাম রূপার বর্তমান বাজার মূল্য 123 টাকা করে, এবং 21 ক্যারেটের 1 আনা রূপার বর্তমান বাজার মূল্য 89.67 টাকা করে। সুতরাং 21 ক্যারেটের প্রতি 1 রতি রূপার বর্তমান দাম পড়ে 14.94 টাকা করে। এ পর্যায়ে আমরা 18 ক্যারেট রূপার বর্তমান দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। 18 ক্যারেটের প্রতি 1 ভরি রূপার বর্তমান বাজার মূল্য রয়েছে 1224 টাকা করে, এবং 18 ক্যারেটের প্রতি 1 গ্রাম রূপার বর্তমান দাম 105 টাকা করে, এবং 18 ক্যারেটের 1 আনা রূপার দাম 76.55 টাকা করে। সুতরাং 18 ক্যারেটের প্রতি রতি রূপার বর্তমান দাম পড়ে 12.76 টাকা করে। ভিউয়ার্স, বর্তমানে আমি আপনাদেরকে রূপার যে দামগুলো জানাচ্ছি, এগুলো কিন্তু সর্বোপরি খুচরা বাজার মূল্য। আপনারা এই দামে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এই রূপাগুলো ক্রয় করতে পারবেন। এ পর্যায়ে আমরা আপনাদেরকে সনাতন রূপার বর্তমান দাম সম্পর্কে জানাবো। বর্তমানে বাংলাদেশের বাজারে সনাতন রূপা প্রতি ভরি বিক্রি হচ্ছে 933 টাকা করে, এবং সনাতন রূপার প্রতি 1 গ্রামের বাজার মূল্য রয়েছে 80 টাকা করে, এবং সনাতন রূপার প্রতি 1 আনার বাজার মূল্য 58.32 টাকা করে। সুতরাং সনাতন রূপার প্রতি 1 রতির দাম পড়ে 9.72 টাকা করে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল রূপার বর্তমান আপডেট দামগুলো। পরবর্তীতে যে কোনো প্রকার মালামালের নতুন আপডেট দাম জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।